ফাইনালি কি হলো ডারবির রং হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আজকে যে কলকাতা ডারবি হয়ে গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে সেই ম্যাচ সম্পর্কে তো বন্ধুরা ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট পেতে অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে ফুটবল বাণীকে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াবো না সরাসরি আজকের ম্যাচের আপডেটে যাওয়া যাক তো বন্ধুরা আজকে সল্টলেক স্টেডিয়ামে এটিকে মোহনবাগান মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রথমেই যদি স্টার্টিং লাইনআপের কথায় আসি ইস্টবেঙ্গল আজকে ফোর ফোর টু এরকম ফরমেশনেই শুরু করে মুম্বাই সিটি এফসির এগেনস্টে যে টিম জিতেছিল সেই টিমকেই কিন্তু নাবান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন গোলে অবশ্যই ইনফর্ম কমলজিৎ সিং চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে সার্থক গোলুই লেফট ব্যাকে জেরি সেন্টার ব্যাকে লালচুং নুঙ্গা এবং কিরিয়াকু চারজন মিডফিল্ডারের মধ্যে ডান দিকে ভিপি সুয়ের বাঁদিকে নাওরেম মহেশ সিং সেন্ট্রাল মিডফিল্ডে মোবাসির রেহমান এবং অ্যালেক্স লিমা দুজন স্ট্রাইকার অবশ্যই ক্লেইটান সিলভা এবং জেক জার্ভিস অন্যদিকে এটিকে মোহনবাগান একটা বড় পরিবর্তন করে কার্ল ম্যাথিউয়ের জায়গায় শুরু করেন ফেডারেকো গ্যালেগো গ্যালেগো এবং হুগো বুমস কিন্তু একসাথে স্টার্ট করেছিলেন আজকের ম্যাচে ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে শুরু করে এটিকে মোহনবাগান যেখানে গোলে ছিলেন বিশাল ক্যাচ চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে সুভাশিস বোস সেন্টার ব্যাকে প্রীতম কোটাল এবং স্ল্যাবকোট অ্যামজানোভিক দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ফেডেরিকো গ্যালেগো এবং গ্ল্যান মার্টিনস তিনজন মিডফিল্ডারের মধ্যে ডানদিকে দিকে মনবীর সিং বাঁদিকে আশিক কুরুনিয়ান অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমস এবং সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতস তো বন্ধুরা ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল মোহনবাগান এই ম্যাচ থেকে তিন পয়েন্ট যে কোনো মূল্যে কিন্তু তুলতে চলেছে শুরু থেকে মোহনবাগানের প্রেসিং দেখলে সত্যিই ভালো লাগছিল প্রতিটা ফুটবলার বল জেতার জন্য নিজের সর্বস্ব কিন্তু দিয়ে দিচ্ছিলেন ম্যাচের প্রথম আপের বেশিরভাগ সময়ই কিন্তু এটিকে মোহনবাগানের অ্যাটাক চলে অনেকগুলো অ্যাটাক তৈরি করে এটিকে মোহনবাগান উইংপ্লে খুব ভালো হচ্ছিল একদিক থেকে মনভীর সিং আশিস রাই অন্যদিকে আশিক কুরুনিয়ান এবং শুভাশিস বোস আর এটিকে মোহনবাগানের মাঝ মাঠে অনবদ্য খেলছিলেন গ্ল্যান মার্টিনস মানে যখনই ইস্টবেঙ্গল বল পাচ্ছিল গ্ল্যান মার্টিনস যেখান থেকে খুশি এসে বল নিয়ে চলে যাচ্ছিলেন গ্যালে করেও কিন্তু আজকে ডিস্ট্রিবিউশন অনেকটা বেটার হয়েছে প্রিভিয়াস ম্যাচগুলোর থেকে প্রথম হাফে হুগো বুমসকে খুব একটা দেখা না গেলেও দিমিত্রি পেত্রাতস কিন্তু গোল স্কোর করার সব রকম চেষ্টা করছিলেন অনেক চান্স ক্রিয়েট করেছে এটিকে মোহনবাগান উইং থেকে বা মাঝমাঠ থেকেও খুব ভালো অ্যাটাক করেছে তবে গোল স্কোর করতে পারেনি প্রথম হাফে ইস্টবেঙ্গলের তরফ থেকে ফার্স্ট হাফে সেভাবে অ্যাটাক তৈরি করা হয়নি বেশিরভাগ সময়টাই ডিফেন্স করেছে ইস্টবেঙ্গল ক্লাব তবে প্রথম হাফের লাস্টের দিকে কয়েকটা খুব ভালো সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ভিপি সুয়েরের একবার দারুণ একটা ক্রস ছিল যেখান থেকে হেডটা লাগাতে পারলেই কিন্তু গোল হতো ক্লেটন সিলভার তবে তিনি গোল স্কোর করতে পারেন না মোবাসির ভালো বল সাপ্লাই করছিলেন মাঝমার থেকে নাওরেম মহেশ এবং আশিস রাইয়ের মধ্যে দারুণ একটা ব্যাটেল আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম আপে তবে প্রথম আপে কোনো টিমই স্কোর লাইন পাল্টাতে পারে না শূন্য শূন্যই স্কোর লাইন থাকে তো এইভাবে প্রথম আপের শেষে স্কোর লাইন দাঁড়ায় শূন্য শূন্য তবে অনেক বেশি অ্যাটাক করেছে এটিকে মোহনবাগান এবং এটিকে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের থেকে যথেষ্ট বেটার পারফরমেন্স দিয়েছে প্রথম আপে বলতেই হবে এরপর সেকেন্ড হাফে এটিকে মোহনবাগান পুরোপুরি ম্যাচের দখল নিয়ে নেয় মানে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলকে আর খুঁজে পাওয়াই যায়নি বলতে হবে মানে এটিকে মোহনবাগানের ডিফেন্সের ওপর কোনো রকম কিন্তু চাপই পড়েনি দু একবার চাপ পড়লেও সেগুলোকে খুব ভালোভাবে ট্যাকেল করে নিয়েছে এটিকে মোহনবাগান সেকেন্ড হাফে পুরোপুরি এটিকে মোহনবাগানের অ্যাটাক হয় একবার ডান দিক একবার বাঁ দিক আশি কুরুনিয়ান অনবদ্য পারফরমেন্স দিয়েছেন সেকেন্ড হাফে দু দুটো গোল স্কোর করে দেয় এটিকে মোহনবাগান তার মধ্যে প্রথম গোলটা আসে আটষট্টি মিনিটের অ্যামজানো উইকের যেখানেই কিন্তু ম্যাচটা বলতে পারো অনেকটা অংশেই সেট হয়ে যায় তারপরেও কিন্তু এটিকে মোহনবাগান অনেক প্রেস করে কর্নারের পর কর্নার পায় ফ্রিকিক পায় সেখান থেকে গোল করার অনেক সুযোগ তৈরি হয় পেত্রাতস অনেক ওয়ার্কলোড নিয়ে খেলেন মাঝমার থেকে গ্যালেগো আজকে ব্রিলিয়েন্ট খেলেছেন তারপর ম্যাচের একদম শেষ দিকে হুগো বোমাসের জায়গায় কিয়ান নাসিরি আসেন কিয়ান নাসিরি এসেই কিন্তু পরপর দুটো সুযোগ পেয়ে যান গোল স্কোর করার তবে সেখান থেকে গোল করে বেরিয়ে যান দিমিত্রি পেত্রাতস দিমিত্রি পেত্রাতস দারুণ একটা চেজ করেন এবং কিয়ান নাসিরির শট যেটা গোলকিপার সেভ করেন সেটাকে জালে পাঠান পেত্রাতস নিঃসন্দেহে আইএসএলে খেলে যাওয়া সেরা বিদেশি ফুটবলার বলতেই হবে বা দিমিত্রি পেত্রাতসকে ডেভিড উইলিয়ামসের থেকেও অনেক বেটার পারফরম্যান্স দিয়েছেন এখন অবধি দিমিত্রি পেত্রাতস যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলেন এবং তিনি তার এই সিজনের নম্বর গোলটাও কিন্তু পেয়ে গেলেন ইস্টবেঙ্গলকে যেমন সেকেন্ড হাফে খুঁজে পাওয়াই গেল না সেরকমই দুই শূন্য গোলে জয়লাভ করলো এটিকে মোহনবাগান পরপর আট নম্বর ডার্বি জয় পেল মোহনবাগান ম্যাচের হিরো আজকে ঘোষণা করা হয়েছে স্ল্যাবকোড অ্যামজানোভিককে নিঃসন্দেহে আজকের ম্যাচে পুরোপুরি একতরফাভাবে জয় পেয়েছে এটিকে মোহনবাগান তোমাদের কি মতামত আজকের ম্যাচ সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা